ফার্স্ট কোশ্চেনে আমাদের এটা প্রুফ করতে দেওয়া হয়েছে। তো আমরা প্রথমে এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। আমরা কি করছি, প্রথম কলামটা থেকে মানে সি ওয়ান থেকে এক্স কমন নিচ্ছি। কি করে কমন নেব দেখো, এখানটার হচ্ছে ওয়ান প্লাস এক্স, ওয়ান প্লাস এক্স ছিল, ওয়ানটাকে লেখা যেতে পারে এক্স বাই এক্স প্লাস এক্স, এরকম ভাবে লেখা যেতে পারে। ওয়ানটাকে লিখতে পারি এক্স বাই এক্স প্লাস এক্স। এবার যদি এই দুটো থেকে এক্সটাকে কমন নেওয়া যায় তাহলে কত পড়ে থাকছে, ওয়ান বাই এক্স প্লাস হচ্ছে ওয়ান, তাহলে এখানটা লিখছি ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। আচ্ছা এখানে ওয়ান ছিল, এই ওয়ানটাকে লেখা যেতে পারে এক্স বাই এক্স, তো এখান থেকে যদি এক্সটাকে কমন নিয়ে নেওয়া হয় তাহলে ওয়ান বাই এক্স পড়ে থাকছে। একই রকম ভাবে এখানটায় পড়ে থাকছে ওয়ান বাই এক্স। আমরা সি ওয়ান থেকে এক্সটাকে কমন নিয়েছি, সি টু থেকে একই রকম ভাবে ওয়াই কমন নিচ্ছি। ওয়ান ছিল, ওয়ানটাকে লেখা যেতে পারে ওয়াই বাই ওয়াই, এখান থেকে ওয়াইটাকে কমন নিলে পড়ে থাকবে ওয়ান বাই ওয়াই। ওয়ান প্লাস ওয়াই ছিল, এটাকে লিখতে পারি ওয়াই বাই ওয়াই প্লাস ওয়াই, ওয়াইটাকে যদি কমন নেওয়া যায় তাহলে পড়ে থাকবে ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান। এখানটায় ওয়ান ছিল, ওয়ানটাকে লেখা যেতে পারে ওয়াই বাই ওয়াই, সেখান থেকে ওয়াইটাকে কমন নেওয়া যেতে পারে, তাহলে কত হবে, ওয়ান বাই ওয়াই হয়ে যাবে। এখানটায় ওয়ান ছিল, এটাকে আমরা লিখতে পারি জেড বাই জেড, এখান থেকে আমি জেডটাকে কমন নিতে পারি, মানে সি থ্রি থেকে আমরা জেড কমন নিচ্ছি। সি ওয়ান থেকে এক্স কমন নিয়েছি, সি টু থেকে ওয়াই কমন নিয়েছি, আর সি থ্রি থেকে জেড কমন নিচ্ছি, তাহলে এখানটায় পড়ে থাকছে ওয়ান বাই জেড। একই রকম ভাবে এখানটায় পড়ে থাকবে ওয়ান বাই জেড, আর এখানটায় কত পড়ে থাকবে, ওয়ানটাকে লিখছি জেড বাই জেড প্লাস জেড, জেড কমন নিলে পড়ে থাকবে ওয়ান বাই জেড প্লাস এক, ওয়ান বাই জেড প্লাস এক। নেক্সট স্টেপে আমরা কি করবো না, সি ওয়ান, সি ওয়ান এর সাথে সি টু আর সি থ্রি কে প্লাস করে দেবো। আমরা এটাকে আরেকবার লিখে নিচ্ছি, এখানটায় হয়ে গেছিল এক্স ওয়াই জেড ওয়ান প্লাস ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স, ওয়ান বাই ওয়াই, ওয়ান প্লাস ওয়ান বাই ওয়াই, ওয়ান বাই ওয়াই, ওয়ান বাই জেড, ওয়ান বাই জেড, ওয়ান প্লাস ওয়ান বাই জেড। আমরা সি ওয়ান এর সাথে সি টু আর সি থ্রিটাকে প্লাস করে দেবো, তাহলে কত হচ্ছে, এক্স ওয়াই জেড যেরকম ছিল সেরকম রইল, এখানটা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড, মানে এটার সাথে এটাকে প্লাস করলাম আবার এটাকেও প্লাস করেছি। একই রকম ভাবে এটার সাথে এটাকে আর এটাকে প্লাস করছি, তাহলে কত পাবো, ওয়ান বাই এক্স, আচ্ছা একটু সাজিয়ে লেখা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড। আবার একই রকম ভাবে এই তিনটাকে প্লাস করছি, তাহলে কত হবে, ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড, এখানটা পড়ে থাকছে ওয়ান বাই ওয়াই প্লাস দিয়ে থাকছে ওয়ান বাই ওয়াই, মানে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়াই থাকছে, এখানটা থাকছে ওয়ান বাই ওয়াই, এখানটা হচ্ছে ওয়ান বাই জেড, এটা হচ্ছে ওয়ান বাই জেড, এটা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই জেড। এবার দেখো ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেডটাই কমন নিতে পারবো, ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেডটাই কমন নিতে পারবো, তাহলে কত হচ্ছে, এখানটা হচ্ছে এক্স ওয়াই জেড আমরা কমন নিচ্ছি, ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড, এটাই কমন নিলে কত পড়ে থাকছে, প্রথম কলামটায় সবকটা ওয়ান হয়ে যাচ্ছে, সি ওয়ানটায় ওয়ান পড়ে থাকছে, তিনটেই ওয়ান পড়ে থাকছে, সি টুতে থাকছে ওয়ান বাই ওয়াই, ওয়ান প্লাস ওয়ান বাই ওয়াই, ওয়ান বাই ওয়াই, এখানটা থাকছে ওয়ান বাই জেড, ওয়ান বাই জেড, ওয়ান প্লাস ওয়ান বাই জেড। আচ্ছা এখানে স্টেটমেন্টটা লিখে দিতে হবে যে
সি ওয়ান ড্যাশ ইকাল টু সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি, সি ওয়ান ড্যাশ ইকাল টু হচ্ছে সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি। নেক্সট স্টেপে আমরা কি করব, আমরা আর টু থেকে আর ওয়ানটাকে মাইনাস করছি, আমরা আর টু থেকে আর ওয়ানটাকে মাইনাস করছি, তাহলে কত পাব? এখানটা পড়ে থাকছে ওয়ান, ওয়ান বাই ওয়াই, ওয়ান বাই জেড, ওয়ান মাইনাস ওয়ান করলে হচ্ছে জিরো, এটা থেকে এটাকে মাইনাস করলে ওয়ান বাই ওয়াইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে ওয়ান পড়ে থাকছে, এই দুটোকে মাইনাস করলে এখানটা জিরো পড়ে থাকছে। আর টু থেকে আর ওয়ানটাকে মাইনাস করছি, একই রকমভাবে আর থ্রি থেকেও আর ওয়ানটাকে মাইনাস করব, মানে এখান থেকে ওয়ান থেকে ওয়ানটাকে মাইনাস করলে হচ্ছে জিরো, ওয়ান বাই ওয়াই থেকে ওয়ান বাই ওয়াইটাকে মাইনাস করলে হচ্ছে জিরো, এটা থেকে ওয়ান বাই জেডটাকে মাইনাস করলে কত হচ্ছে, এটা থেকে ওয়ান বাই জেডটাকে মাইনাস করলে হচ্ছে ওয়ান। কি কি করলাম, আর টু ড্যাশ ইকাল টু হচ্ছে আর টু মাইনাস আর ওয়ান, আর টু থেকে আর ওয়ানটাকে মাইনাস করেছি, আবার আর থ্রি ড্যাশ ইকাল টু হচ্ছে আর থ্রি মাইনাস আর ওয়ান, মানে আর থ্রি থেকে আর ওয়ানটাকে মাইনাস করেছি। নেক্সট আমরা কি করব, সি ওয়ান এর রেসপেক্টে আমরা ডিটারমিনেন্টটাকে এক্সপেন্ড করে দেবো, সি ওয়ান এর রেসপেক্টে ডিটারমিনেন্টটাকে এক্সপেন্ড করছি, তাহলে কত হচ্ছে, এখানটা ছিল এক্স ওয়াই জেড, ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড ইন্টু দিয়ে হচ্ছে এক ইন্টু, এই কলামটা এই রোটা বাদ যাচ্ছে, তাহলে পড়ে থাকছে ওয়ান জিরো জিরো ওয়ান, ওয়ান জিরো জিরো ওয়ান, বাকিগুলো তো জিরো রয়েছে তাই লিখবার দরকার নেই, আমরা তো সি ওয়ান এর রেসপেক্টে মানে প্রথম কলামটার রেসপেক্টে এক্সপেন্ড করছি, তো যেহেতু বাকি দুটো জিরো রয়েছে তাই এখানটায় লিখবার দরকার নেই, তাহলে কত হচ্ছে এক্স ওয়াই জেড, ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড, এটাকে এক্সপেন্ড করলে কত হচ্ছে, এটাকে এক্সপেন্ড করলে পাওয়া যাচ্ছে এক। নেক্সট আমরা এটাকে এলসিএম করে প্লাস করব, তাহলে কত হবে, এক্স ওয়াই জেড এলসিএম করলে হচ্ছে এক্স ওয়াই জেড, এখানটায় বসছে এক্স ওয়াই জেড, এখানটা বসছে ওয়াই জেড, এখানটা হচ্ছে জেড এক্স, এখানটা হচ্ছে এক্স ওয়াই, যেরকমভাবে ফ্র্যাকশনে প্লাস করে ঠিক সেরকমভাবে প্লাস করা হচ্ছে, এবার এক্স ওয়াই জেডটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পাওয়া যাচ্ছে, এখানটা পাওয়া যাচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই জেড, আমাদের এটাই প্রুফ করতে দেওয়া হচ্ছিল যে ডিটারমিনেন্টার ভ্যালুটা হবে এটা। নেক্সট কোশ্চেন দেখো, এখানেও এটা আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছে, তো আমরা এলএইচএসটাকে নিয়ে কাজ করছি, এখানে এলএইচএসে কত দেওয়া ছিল, এখানে এলএইচএসে ছিল এক্স প্লাস ফোর টু এক্স টু এক্স, এখানটাও ছিল টু এক্স টু এক্স, এক্স প্লাস ফোর টু এক্স টু এক্স এক্স প্লাস ফোর, তো আমরা এখানে সি ওয়ান ড্যাশ ইকাল টু সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি করছি, মানে সি ওয়ান সি টু আর সি থ্রি কে প্লাস করে দিচ্ছি, তো সি ওয়ানে ছিল এক্স প্লাস ফোর, তার সাথে এই টু এক্স আর এই টু এক্সটাও যোগ হয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে প্লাস টু এক্স প্লাস টু এক্স, এখানে ছিল টু এক্স তার সাথে এক্স প্লাস ফোর আর টু এক্সটা যোগ হয়ে যাবে, তাহলে হচ্ছে এখানটা প্লাস এক্স প্লাস ফোর প্লাস টু এক্স, এখানে টু এক্স ছিল তার সাথে টু এক্স আর এক্স প্লাস ফোরটা যোগ হয়ে যাচ্ছে, তাহলে কত পাওয়া যাচ্ছে, এখানে এক্স হয়ে যাচ্ছে পাঁচটা, ফোর রয়েছে একটা, মানে ফাইভ এক্স প্লাস ফোর হচ্ছে, এগুলোকে প্লাস করলে হয়ে যাচ্ছে ফাইভ এক্স প্লাস ফোর, নিচেও পাওয়া যাবে ফাইভ এক্স প্লাস ফোর, টু এক্স এক্স প্লাস ফোর টু এক্স
2x, x plus 4 এগুলো যেরকম ছিল সেরকম রইল। c1 থেকে আমরা 5x plus 4 টা কমন নিতে পারবো, c1 থেকে আমরা 5x plus 4 টা কমন নিতে পারবো। তাহলে c1 এ পড়ে থাকছে 3 তে 1, 2x 2x এখানটা হচ্ছে x plus 4 2x, 2x x plus 4 নেক্সট আমরা কি করব, আমরা আর ওয়ান থেকে আর থ্রি কে মাইনাস করছি আর আর টু থেকেও আর থ্রি কে মাইনাস করছি। এটা থেকে আর থ্রি কে মাইনাস করা হচ্ছে, এটাকে মাইনাস করা হচ্ছে, তাহলে কত হবে, ওয়ান মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে জিরো, টু এক্স মাইনাস টু এক্স তাহলে হয়ে যাচ্ছে জিরো, টু এক্স মাইনাস এক্স প্লাস ফোর তাহলে কত হবে, টু এক্স মাইনাস এক্স প্লাস ফোর তাহলে এটা হয়ে যাবে এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস ফোর হয়ে যাচ্ছে, মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হবে তাই এই জায়গাটা মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে হচ্ছে এক্স মাইনাস ফোর, এখানটা লিখছি এক্স মাইনাস ফোর। আবার আর টু থেকেও আমরা আর টু থেকে আমরা আর থ্রি কে মাইনাস করছি, তাহলে ওয়ান মাইনাস ওয়ান এখানটা হবে জিরো, এখান থেকে টু এক্স কে মাইনাস করলে হচ্ছে ফোর মাইনাস এক্স, এটা থেকেও এক্স প্লাস ফোর কে মাইনাস করলে কত হচ্ছে টু এক্স মাইনাস এক্স মাইনাস ফোর হয়ে যাচ্ছে, তাহলে এখানটা হচ্ছে এক্স মাইনাস ফোর, এখানটা রইল ওয়ান টু এক্স এক্স প্লাস ফোর এটা পড়ে থাকছে। কি কি করলাম আমরা, আর ওয়ান ড্যাশ ইকাল টু হচ্ছে আর ওয়ান মাইনাস আর থ্রি, আর আর টু ড্যাশ ইকাল টু হচ্ছে আর টু মাইনাস আর থ্রি এটা করা হয়েছে। নেক্সট আমরা সি ওয়ান এর রেসপেক্টে এটাকে এক্সপেন্ড করব, তাহলে কত পাওয়া যাচ্ছে ফাইভ এক্স প্লাস ফোর, এটা তো প্রথমেই ছিল, দেখো প্রথমে দুটো জিরো রয়েছে তাই এই দুটোকে নিয়ে কাজ করছি না, শুধুমাত্র ওয়ানের রেসপেক্টে লিখছি, ওয়ানের রেসপেক্টে কত হবে, এই কলামটা আর এই রোটা বাদ যাচ্ছে, তাহলে এখানটা পড়ে থাকছে জিরো ফোর মাইনাস এক্স এক্স মাইনাস ফোর আর এক্স মাইনাস ফোর এটা পড়ে থাকছে। তাহলে কত পেয়েছি আমরা, ফাইভ এক্স প্লাস ফোর ইন্টু দিয়ে হচ্ছে ওয়ান ইন্টু জিরো এক্স মাইনাস ফোর, ফোর মাইনাস এক্স এক্স মাইনাস ফোর, ফোর মাইনাস এক্স এক্স মাইনাস ফোর এটাকে এক্সপেন্ড করছি, তাহলে কত হবে, এটা তো জিরো হয়ে যাচ্ছে, মাইনাস দিয়ে কত বসছে, এক্স মাইনাস ফোর ইন্টু হচ্ছে ফোর মাইনাস এক্স এটা পাওয়া যাচ্ছে। নেক্সট আমরা কি করব, এখানটা ছিল ফোর মাইনাস এক্স, আমরা মাইনাস এক্সটাকে আগে রাখছি প্লাস ফোরটাকে পরে লিখছি, মাইনাস এক্সকে আগে রাখলাম প্লাস ফোরকে পরে লিখলাম, মাইনাস সাইনটা কমন নিচ্ছি তাহলে এখানটা হয়ে যাবে এক্স মাইনাস ফোর, মাইনাস সাইনটা কমন নিচ্ছি তাহলে এখানটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস ফোর, তাহলে কত হবে দেখো, ফাইভ এক্স প্লাস ফোর এখানটা হচ্ছে জিরো মাইনাস এক্স মাইনাস ফোর, এই জায়গায় পাওয়া যাচ্ছে এক্স মাইনাস ফোর আর একটা মাইনাস সাইন পাওয়া গেছে, তো কি করব, মাইনাস সাইনটাকে আগে পাঠিয়ে দেবো, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে কত হচ্ছে ফাইভ এক্স প্লাস ফোর, এখানে তো জিরো রয়েছে এটাকে আর লিখবার দরকার নেই, এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফোর তাহলে কত হচ্ছে এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার। আমাদের এটাই প্রুফ করতে দেওয়া ছিল যে ডিটারমিনেন্টের ভ্যালু হবে ফাইভ এক্স প্লাস ফোর ইন্টু হচ্ছে এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার। নেক্সট কোশ্চেনে এটা আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে, তো আমরা কি করব, এলএইচএসটাকে নিয়ে কাজ করছি, এখানে দেওয়া ছিল ওয়ান প্লাস এ ওয়ান 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 প্লাস এ ওয়ান 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 প্লাস এ এটা দেওয়া ছিল,
আমরা এখানে সি ওয়ান এর সাথে সি টু আর সি থ্রি কে প্লাস করে দিচ্ছি, সি ওয়ান এর সাথে সি টু আর সি থ্রি কে প্লাস করেছি, তাহলে কত হবে? এটার সাথে যদি এই দুটোকে প্লাস করা যায় তাহলে এখানে থ্রি হয়ে যাচ্ছে, থ্রি প্লাস এ হয়ে যাচ্ছে। একই রকম ভাবে এই তিনটাকে প্লাস করছি, তাহলে দেখো থ্রি প্লাস এ হয়ে যাবে। আবার যদি এই তিনটাকে প্লাস করা যায় তাহলে এখানটা হয়ে যাচ্ছে থ্রি প্লাস এ। আমরা কি করলাম, সি ওয়ান এর সাথে সি টু আর সি থ্রি কে প্লাস করে দিয়েছি, মানে সি ওয়ান ড্যাশ ইকুয়াল টু হচ্ছে সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি। নেক্সট আমরা কি করব, থ্রি প্লাস এটাকে আমরা কমন নিতে পারবো, থ্রি প্লাস এটাকে আমরা কমন নিতে পারবো, তাহলে কত পড়ে থাকছে? সি ওয়ানেতে পড়ে থাকছে তিনটে এক, সি ওয়ানেতে তিনটে এক পড়ে থাকছে, আর থাকছে ওয়ান ওয়ান, ওয়ান প্লাস এ ওয়ান, ওয়ান ওয়ান, ওয়ান প্লাস এ ওয়ান, ওয়ান ওয়ান প্লাস এ। নেক্সট আমরা কি করছি, আর টু থেকে আর ওয়ানকে মাইনাস করছি, এখান থেকে আর ওয়ানকে মাইনাস করা হচ্ছে, মানে ওয়ান মাইনাস ওয়ান জিরো হয়ে যাবে, ওয়ান প্লাস এ মাইনাস ওয়ান, তাহলে এটা এ পড়ে থাকবে, ওয়ান মাইনাস ওয়ান জিরো হয়ে যাবে। আবার এটা থেকেও আর থ্রি থেকেও আর ওয়ানকে মাইনাস করছি, আর টু থেকে আর ওয়ানকে মাইনাস করলাম, একই রকমভাবে আর থ্রি থেকেও আর ওয়ানকে মাইনাস করছি, তাহলে কত হবে? ওয়ান মাইনাস ওয়ান জিরো হয়ে যাবে, ওয়ান মাইনাস ওয়ান জিরো হবে, ওয়ান প্লাস এ মাইনাস ওয়ান, তাহলে এ পড়ে থাকবে। কি করেছি, আর টু ড্যাশ ইকাল টু হচ্ছে আর টু মাইনাস আর ওয়ান, আর আর থ্রি ড্যাশ ইকাল টু হচ্ছে আর থ্রি মাইনাস আর ওয়ান। আর টু থেকে আর ওয়ানকে মাইনাস করা হচ্ছে, আবার আর থ্রি থেকেও আর ওয়ানকে মাইনাস করা হচ্ছে। নেক্সট আমরা কি করব, সি ওয়ান এর রেসপেক্টে এটাকে এক্সপেন্ড করছি, তাহলে কত পাব? থ্রি প্লাস এ যেরকম ছিল সেরকম রইল, এখানটা হচ্ছে ওয়ান ইন টু, এটা বাদ পড়ে যাচ্ছে, তাহলে এখানটা পড়ে থাকবে এ জিরো জিরো এ, বাকিগুলো তো শূন্য রয়েছে তাই এগুলোকে আর লিখবার দরকার নেই। তাহলে কত হবে, থ্রি প্লাস এ, এই ডিটারমিনেন্টটাকে এক্সপেন্ড করলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস জিরো, মানে শুধুমাত্র এ স্কোয়ার পাওয়া যাচ্ছে। এ স্কোয়ারটাকে ভেতরে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে থ্রি এ স্কোয়ার প্লাস এ কিউব। আমাদের এটাই প্রুভ করতে দেওয়া হয়েছিল যে ডিটারমিনেন্টের ভ্যালুটা হবে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার, ঘুরিয়ে লেখা হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার করে দেওয়া হচ্ছে, এটাই আমাদের প্রুভ করতে দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, এখানে এটা আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে, তো আমরা কি করব, এলএইচএস এর হচ্ছে ওয়ান ওয়ান ওয়ান, বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা আর টু মাইনাস আর ওয়ান করছি, আর টু থেকে আর ওয়ানকে মাইনাস করছি, তাহলে কত হবে, এক মাইনাস এক হয়ে যাবে জিরো, আবার সি প্লাস এ মাইনাস বি মাইনাস বি প্লাস সি কত হবে, সি প্লাস এ মাইনাস হচ্ছে বি প্লাস সি, মাইনাস সাইনটা ভেতরে মাল্টিপ্লাই হবে, এখানটা মাইনাস হয়ে যাবে, সিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এ মাইনাস বি। আবার এখানটা লিখছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সি স্কোয়ার ক্যান্সেল হচ্ছে, পড়ে থাকছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে লেখা যেতে পারে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানটা লিখছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কি করলাম, এটা আর আর টু থেকে আর ওয়ানকে মাইনাস করেছি, আবার একই রকমভাবে আর থ্রি থেকেও আর ওয়ানকে মাইনাস করছি, তাহলে এক মাইনাস এক জিরো হয়ে যাবে, আর থ্রি থেকে আর ওয়ানকে মাইনাস করছি,
एक माइनस एक जीरो हो जाए एखानटार होच्छे ए प्लस बी माइनस दिए थाकछे बी माइनस सी बीटा कैंसिल हबे ताहले होच्छे ए माइनस सी नेक्स्ट आबार की करब ए स्क्वायर प्लस बी स्क्वायर माइनस सी स्क्वायर करछि बी स्क्वायरटा कैंसिल हो जाबे ताहले एखानटा पड़े थाकबे ए स्क्वायर माइनस सी स्क्वायर एटाके लेखा जेते पारे ए प्लस सी इंटू होच्छे ए माइनस सी लिखी ए प्लस सी इंटू ए माइनस सी तेल कत हम देखो एखंड हो जाए वन बी प्लस सी बी स्क्वायर प्लस सी स्क्वायर अच्छा स्टेटमेंट एखे लिखे देवा जाक स्टेटमेंट एखे लिखे देवा जाक स्टेटमेंट है आर टू डैश इक्वल टू आर टू माइनस आर वन আর থ্রি ড্যাশ ইকাল টু হবে আর থ্রি মাইনাস আর ওয়ান আর টু থেকেও আর ওয়ানকে মাইনাস করেছি আর থ্রি থেকেও আর ওয়ানকে মাইনাস করেছি আচ্ছা প্রথম রোটা যেরকম ছিল সেরকম রইল সেকেন্ড রো থেকে আমরা এ মাইনাস বিটাকে কমন নিতে পারব সেকেন্ড রো থেকে আমরা এ মাইনাস বিটাকে কমন নিচ্ছি তাহলে সেকেন্ড রো সেকেন্ড রোতে কত পড়ে থাকছে এখানটা পড়ে থাকছে জিরো এখানটা হচ্ছে এক এখানটা হচ্ছে এ প্লাস বি আর তিন নাম্বার রো থেকে মানে আর থ্রি থেকে আমরা এ মাইনাস সিটাকে কমন নিচ্ছি এ মাইনাস সিটাকে কমন নিলে কত হচ্ছে এখানটা হচ্ছে জিরো এখানটা হচ্ছে ওয়ান এখানটা হচ্ছে এ প্লাস সি আচ্ছা এটাকে আরেকবার লিখে নেওয়া যাক এখানটা পাওয়া গেছে এ বা এ মাইনাস বি এ মাইনাস সি वन जीरो जीरो बी प्लस सी वन वन बी स्क्वायर प्लस सी स्क्वायर ए प्लस बी ए प्लस सी সি ওয়ান এর রেসপেক্টে আমরা এটাকে এক্সপেন্ড করছি তাহলে কত হবে এ মাইনাস বি এ মাইনাস সি যেরকম ছিল সেরকম রইল এখানটা হচ্ছে ওয়ান ইন্টু এই কলামটা এই রোটা বাদ যাচ্ছে তাহলে এখানটা হচ্ছে ওয়ান ওয়ান এ প্লাস বি এ প্লাস সি পড়ে থাকছে বাকিগুলো তো জিরো রয়েছে তাই লিখবার দরকার নেই তাহলে এখানটা হচ্ছে এ মাইনাস বি এ মাইনাস সি এই ডিটারমিনেন্টটাকে এক্সপেন্ড করলে কত হবে এ প্লাস সি মাইনাস দিয়ে বসবে মানে এই দুটোকে মাল্টিপ্লাই করেছি তাই হচ্ছে এ প্লাস সি মাইনাস দিয়ে বসবে এ প্লাস বি দেখো এখানে মাইনাস সাইন রয়েছে তাই এখানটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে এটা ক্যান্সেল হচ্ছে তাহলে এখানটা হচ্ছে এ মাইনাস বি আচ্ছা এখান থেকে আমরা কি করছি এটা মাইনাস সাইন কমন নেব কি করে নেব দেখো এ মাইনাস সি ছিল এখানটা লিখছি মাইনাস সি প্লাস এ এ মাইনাস সি কে লিখলাম মাইনাস সি প্লাস এ মাইনাস সাইনটাকে কমন নিলে হবে সি মাইনাস এ তাহলে একটা মাইনাস সাইন বাইরে বেরিয়ে যাচ্ছে এখানটা হয়ে যাচ্ছে সি মাইনাস এ আবার এখানটায় কত পড়ে থাকছে এখানটায় পড়ে থাকছে সি মাইনাস বি এটাকে ঘুরিয়ে লিখছি মাইনাস বি প্লাস সি করে দিচ্ছি মাইনাস ওয়ানটাকে কমন নিলে কত হবে মাইনাস ওয়ানটাকে কমন নিলে হয়ে যাবে বি মাইনাস সি তাহলে এখানটায় বি মাইনাস সি লিখছি আর একটা মাইনাস সাইন আগে চলে আসছে আর একটা মাইনাস সাইন আগে চলে আসছে তাহলে এখানটা প্লাস হয়ে যাবে তাহলে কত হচ্ছে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ মাইনাস বি B minus C, আর এটা হচ্ছে C minus A, আমাদের এটাই প্রুফ করতে দেওয়া ছিল আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে ধন্যবাদ